স্টার জলসায় কয়েক মাস আগেই শুরু হয়েছে সুরিন্দার ফিল্মসের উড়ান ধারাবাহিকটি এই ধারাবাহিক দিয়ে আবার বাংলা সিরিয়ালে কাম ব্যাক করেছেন অভিনেতা প্রতীক সেন আর এবার তার বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে এক নতুন নায়িকাকে তিনি হলেন অভিনেত্রী রত্নপ্রিয়া দে রত্নপ্রিয়া দে কি এর আগেও অনেক জায়গায় অভিনয় করতে দেখা গেছে তবে এই ধারাবাহিকের মাধ্যমেই দর্শকদের পরিচিত হয়ে উঠেছেন তিনি উড়ান ধারাবাহিকটি কিন্তু আস্তে আস্তে দর্শকদের প্রিয় হয়ে উঠছে ওদিকে প্রতীক সেনের অভিনয় দর্শকদের খুবই ভালো লাগছে কিন্তু তার বিপরীতে অভিনেত্রী রত্নপ্রিয়াদের অভিনয় অনেক দর্শকদের ভালো লাগছে না তারা বলছে যে নায়িকা যেন পাল্টানো হয় তাহলে সত্যি কি নায়িকা পাল্টানো হবে অনেক দর্শকরাই দাবি করছে যে এই অভিনেত্রী নাকি ঠিকঠাক অভিনয় করতে পারছে না আবার অনেক দর্শকরা বলছে যে প্রতীকের পাশে এই অভিনেত্রীকে একদমই মানাচ্ছে না তারা তো প্রথম থেকেই চেয়েছিল যে উড়ান ধারাবাহিকে যেন প্রতীকের নায়িকা সোনামুনি সাহা হয় অথবা অন্য কোনো জনপ্রিয় নায়িকাকে নেওয়া হয় তবে অনেক দর্শকরা বলছে যে অভিনেত্রী রত্নপ্রিয়াদের অভিনয় ভালো লাগছে তারা বলছে যে আরও কিছুদিন অপেক্ষা করুন আস্তে আস্তে এই জুটিকেও সবার ভালো লাগবে তাহলে আপনাদের এই বিষয়ে কি মতামত আপনারাও কি চান যে উড়ান ধারাবাহিকের নায়িকা পাল্টানো হোক নাকি এই নায়িকাই পারফেক্ট এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন